জনপ্রিয় ফল কলার আবাদ করে টাঙ্গাইলের অনেক কৃষক ভালো লাভের মুখ দেখছেন। জেলার বেশ কয়েকটি উপজেলায় ভালো ফলন পাওয়া গেছে এই কৃষি পণ্যের, তাই নতুন করে কলা আবাদে আগ্রহী হচ্ছেন কৃষক। আতিকুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার একটি কলা বাগানের চিত্র এটি। গাছে ফলন দেখলে সহজেই বোঝা যায় এই ফলের জন্য বেশ উপযোগী ঘাটাইলের মাটি। আগে টাঙ্গাইলে এই ফলের আবাদ খুব একটা ছিল না, তবে এখন কলা আবাদের আওতায় এসেছে চারটি উপজেলার বিস্তর জমি। এই অঞ্চলে কলার ভালো ফলনই আবাদ বৃদ্ধির প্রধান কারণ বলে জানান চাষিরা। 6,000 কলায় আমার মোটামুটি 6 লাখ টাকার মতো খরচ হয়েছে, তো এই পর্যন্ত আমি 9 লাখ টাকার মতো বিক্রি করছি আর কি, তো আরো 1-2 লক্ষ টাকা আমি বিক্রি করতে পারবো। 40,000 কাছে 70 লাখের মতো খরচ, দ্রুত না হলে 50 লাখের মতো আরো কমে থাকবো। টাঙ্গাইলের অনেক কৃষকের জীবনযাত্রা বদলে দিয়েছে কলার চাষ, তবে তারা বলছেন সঠিক বাজার ব্যবস্থাপনার অভাবে লাভের বড় অংশই যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে। এর জন্য বাজার মন্দা, বাজার ভালো না, গরমের সিজন হলে হয়তো দেখা যাবো শীত গেলে কিছু বেশি বিক্রি করা যাবে। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান কলার চাষকে আরো লাভজনক ও সহজ করতে চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দেন তারা। কৃষক আধুনিক পদ্ধতিতে কলা আবাদ করে, যাতে কোনো হরমোন ব্যবহার করে না, তারা কলার ছড়ি বের হওয়ার সাথে সাথেই পলি ব্যাগে দ্বারা আচ্ছাদন করে দেয়, দ্যাট ইজ ব্যাগিং করে দেয়, ফলশ্রুতিতে কলায় কোনো স্পট সৃষ্টি হয় না, পোকার আক্রমণ হতে পারে না। জেলার বিভিন্ন উপজেলার অন্তত 9,000 হেক্টর জমি এবছর কলা চাষের আওতায় এসেছে।